গুড মর্নিং স্টুডেন্ট, এখন পড়াবো চাঁদের পাহাড় 10, অধ্যায় নম্বর 10। আগে কতটা ঘটনা পড়েছিলাম সেটাকে জেনে নিই। আগে পড়লাম যে আলভারেজ মারা গেছে, শঙ্কর তাকে একটা জায়গায় সমাধিস্থ করেছে, যে জায়গাটায় দুঃসাহসিক অভিযাত্রীর উপযুক্ত সমাধি বটে, ওই লাইনটা পড়ানো হয়েছিল, যেখানে হায়না আরও সব জন্তুরা পাহারা দেবে, রিক্টার হিল পর্বত মাথা উঁচু হয়ে দাঁড়িয়ে সারা জীবন পাহারা রাখবে। সেখান থেকে পড়াচ্ছি, শঙ্কর এখন সম্পূর্ণ একা হয়ে গেছে, আর তার সঙ্গী আলভারেজ নেই, একাকিত্ব। সে তার অভিযান কিভাবে শেষ করবে, কিভাবে সে তার গ্রাম বাংলায় ফিরে আসবে, সে আদেও আসতে পারবে কি না, সে নাকি আফ্রিকাতে তিরুমল আপ্পা, জিম কার্টার বা আলভারেজের মতন তারও মৃত্যু অদৃষ্ট লিখে রেখেছে কি না, সেটা এখন আমরা জানব। 10 নম্বর অধ্যায়, অধ্যায়টায় কি আছে একটু মোটামুটি বলি। অধ্যায়ের মধ্যে আছে একটা বড় গুহার কথা, যে গুহার মধ্যে শঙ্কর ঢুকবে, ঢুকে পথ হারিয়ে ফেলবে, এমন গুহা বর্ণনা পুরোটা বলবো। পথ হারিয়ে ফেলবে, সেখানে জল পর্যন্ত নেই খাবার, সেখানে খাবার মতন ছুঁচো ইঁদুর আরশোলা পর্যন্ত নাই যা শঙ্কর ধরে খেতে পারবে, কোনো একটা গাছপালা পর্যন্ত নেই। সেই জায়গায় 3 রাত 3 দিন শঙ্কর কীরকম কষ্ট করে কাটালো এবং কিভাবে সেই জায়গা থেকে বেরোতে পারলো, সে কথা চ্যাপ্টার নাম্বার 10-এর মধ্যে পড়াব। মন দিয়ে শোনো। সেদিন সে রাত্রিও কেটে গেল, কোন রাত্রি? যেদিন আলভারেজকে সমাধিস্থ করা হয় সেই রাত্রিও কেটে গেল। শঙ্কর দুঃসাহসে মরিয়া হয়ে উঠেছে। এখন ওর দুঃসাহস কেন? কারণ প্রাণ তাকে বাঁচাতেই হবে। যদি তাকে প্রাণ নিয়েই ভীষণ অরণ্য থেকে উদ্ধার পেতে হয় তবে তাকে ভয় পেলে চলবে না। দুদিন সে কোথাও না গিয়ে তাঁবুর মধ্যে বসে মন স্থির করে ভাববার চেষ্টা করলো। দুদিন ধরে তাঁবুতে বসে বসে ভাবল কি করবে এরপর, এখন সে কি করবে। হঠাৎ তার মনে হলো আলভারেজের সেই কথাটা, যেটা তোমাদেরকে আগে পড়াতে পড়াতে আমি বলেছিলাম যে এই লাইন থেকে প্রশ্ন এবারে আসবে, সলসবেরি। এখান থেকে পূর্ব দক্ষিণ কোণে আন্দাজ 500-600 মাইল, মনে পড়ছে সেই লাইনটা যেটা বলেছিল যে হয় তুমি নয় আমি গিয়ে সেখান থেকে বারুদ টোটা এবং কিছু খাবার নিয়ে আসি। সেই কথাটা শঙ্করের মনে পড়ল, সলসবেরি, দক্ষিণ রোডেশিয়ার রাজধানী সলসবেরি, যে করেই হোক পৌঁছতেই হবে তাকে সলসবেরিতে। সে এখনও অনেক দিন বাঁচবে, তার জন্মকোষ্ঠীতে লেখা আছে এই জায়গায় বেঘরে সে মরবে না। শঙ্কর ম্যাপগুলো খুব ভালো করে দেখল, পর্তুগিজ গভর্নমেন্টের ফরেস্ট সার্ভের ম্যাপ, 1873 সালের রয়্যাল মেরিনের তৈরি উপকূলের ম্যাপ, ভ্রমণকারী স্যার ফিলিপ্পো ডি ফিলিপ্পির ম্যাপ, এ বাদে আলভারেজের হাতে আঁকা আর জিম কার্টারের সইযুক্ত একখানা জীর্ণ বিবর্ণ খসড়া নকশা। আলভারেজ বেঁচে থাকতে সে এইসব ম্যাপ ভালো করে বুঝতে চেষ্টা করেনি, এখন এই ম্যাপ বোঝার উপরে তার জীবন মরণ নির্ভর করছে। সলসবেরির সোজা রাস্তা বের করতে হবে, এ স্থান থেকে তার অবস্থিতি বিন্দুর দিক নির্ণয় করতে হবে, রিক্টার্সভেল্ডের অঞ্চলের এই গোলকধাঁধা থেকে তাকে উদ্ধার পেতে হবে। গোলকধাঁধা কেন? কারণ ডেথ সার্কেল, সে তো ঘুরেই যাচ্ছিল তারা, এখান থেকে তাকে বের হতে হবে, সবই এই ম্যাপগুলির সাহায্যে। এতদিন শঙ্কর ভাবেও নি যে আমাকে ম্যাপ দেখে এইসব নির্ণয় করতে হবে, সে শিখেও নেয়নি আলভারেজের কাছে। আর আগে আমরা পড়েছি যে আলভারেজ, শঙ্কর কিন্তু ভূগোলের ম্যাপ ঘাঁটতে অত্যন্ত পটু, কিন্তু সে ছিল আঞ্চলিক ম্যাপ। এ ধরনের আফ্রিকার রিক্টার্সভেল পর্বতের ম্যাপ বানাবে কে, এখানে এসেছে কে যে ম্যাপ তৈরি করবে? যেগুলো ম্যাপ আছে সেগুলো সব কাল্পনিকভাবে তৈরি, ব্যক্তিগত একদম প্রকাশ্যভাবে মানে অভিজ্ঞতা নিয়ে ম্যাপ এখানকার কেউ তৈরি করেনি। অনেক দেখবার পর শঙ্কর বুঝতে পারল এই অরণ্য আর পর্বতমালা সম্বন্ধে কোনো ম্যাপেই বিশেষ কিছু দেওয়া নেই। এক আলভারেজ ও জিম কার্টারের খসড়া ম্যাপখানা ছাড়া, খসড়া কেন মানে রাফ, খসড়া মানে রাফ, সেই ম্যাপখানা ছাড়া, তাও সেগুলি এত সংক্ষিপ্ত এবং তাতে এত সাংকেতিক আর গুপ্তচিহ্ন ব্যবহার করা হয়েছে যে শঙ্করের পক্ষে তা প্রায় দুর্বোধ্য। এত গুপ্ত চিহ্ন আছে, ছোট ছোট নানান চিহ্ন ব্যবহার করা হয়েছে, কারণ এদের সবসময় ভয় ছিল। কাদের? জিম কার্টার বা আলভারেজের ভয় ছিল যে ম্যাপ অপরের হাতে পড়লে
পাছে আর কেউ এসে এদের ভাগে ধনে ভাগ বসায়। যদি কেউ পেয়ে যায় এবং পিছন পিছন এসে, ধরো এরা কোনো একটা খনি আবিষ্কার করে ফেললো এবং পিছন পিছন এসে আর একদল কোনো পর্যটক তারা এলো এবং সেই খনিটাকে তারা ভাগ বসিয়ে ফেললো, সেই ভয়ে এরা ম্যাপের মধ্যে সর্বদাই গুপ্ত চিহ্ন ব্যবহার করত। চতুর্থ দিন, তিন দিন কেটে গেল, চার নম্বর দিনে শঙ্কর শেষ স্থান ত্যাগ করে আন্দাজ মতো পূব দিকে রওনা হলো। যাবার আগে কিছু বুনো ফুলের মালা গেঁথে আলভারেজের সমাধির ওপর অর্পণ করলো। ক নম্বর দিনে পড়ছি আমরা, চার নম্বর দিনে। বুশক্র্যাফ্ট বলে একটা জিনিস আছে, আগে তোমাদেরকে বলেছি এটা। বুশক্র্যাফ্ট মানে জঙ্গলে চলার কিছু নিয়মাবলী, কিছু ট্রেনিং, প্রশিক্ষণ। সুবিস্তীর্ণ বিজন বহন অরণ্যানির মধ্যে ভ্রমণ করবার সময়ে এই বিদ্যা জানা না থাকলে বিপদ অবশ্যম্ভাবী, খুব বিপদ হতে পারে। আলভারেজের সঙ্গে এতদিন ঘোরাঘুরি করার ফলে শঙ্কর কিছু কিছু বুশক্র্যাফ্ট শিখে নিয়েছিল, তবুও তার মনে সন্দেহ হলো যে এই বন একা পাড়ি দেবার যোগ্যতা সে কি অর্জন করেছে, অর্থাৎ তার কি ক্ষমতা আছে এই বন একা পাড়ি দিতে পারবে। শুধু ভাগ্যের ওপর নির্ভর করে তাকে চলতে হবে, ভাগ্য ভালো থাকলে বন পার হতে পারে, আর ভাগ্য প্রসন্ন না হলে মৃত্যু। আন্ডারলাইন করো এটা এখান থেকে, শুধু ভাগ্যের উপর নির্ভর করে তাকে চলতে হবে, ভাগ্য ভালো থাকলে বন পার হতে পারে, আর ভাগ্য প্রসন্ন না হয় মৃত্যু। পরবর্তী অংশ পরে ভিডিওতে পড়াচ্ছি।